নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। 11 দিন পর অবশেষে করোনামুক্ত সুস্মিতা দেব শীঘ্রই ছাড়া পাচ্ছেন মেডিকেল থেকে। করোনা প্রকোপ বাড়ছে কাছাড়ে, সোয়াব টেস্টের নয়া গাইডলাইন জারি করল প্রশাসন। সোশ্যাল মিডিয়ায় হিন্দু সংগঠনের বিরুদ্ধে কটু মন্তব্য, মামলায় জড়ালেন যুবক। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। প্রাক্তন সাংসদ তথা সর্বভারতীয় কংগ্রেস সভানেত্রী সুস্মিতা দেব করোনা মুক্ত হয়েছেন। টেস্ট রিপোর্ট পজিটিভ আসার 11 দিন পর শনিবার তার নতুন রিপোর্টে নেগেটিভ এসেছে। এদিন বিকেলে সরকারিভাবে মেডিকেলের সুপারিনটেন্ডেন্ট সুস্মিতাকে এ ব্যাপারে জানিয়েছেন। তিনি নিজেই সংবাদ মাধ্যমকে জানান, এদিনের রিপোর্টে নেগেটিভ রেজাল্ট এসেছে, তার সব নথিপত্র এবার ডিসচার্জ বোর্ডের কাছে পাঠিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে। অতএব খুব শীঘ্রই সুস্মিতা হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন। গত 7 জুলাই সুস্মিতা দেবের সোয়াব টেস্টের ফল পজিটিভ আসায় 8 জুলাই তিনি মেডিকেলে ভর্তি হন। গ্রিনহিলস হাসপাতালের কর্ণধার রুদ্রনারায়ণ গুপ্তের সংস্পর্শে আসায় সুস্মিতাও করোনা সংক্রমিত হয়েছেন বলে মনে করা হচ্ছে। এদিকে রুদ্রনারায়ণ 6 জুলাই করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন, এখনও তার চিকিৎসা চলছে। করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে ভাইরাস পরীক্ষার নিয়মেও পরিবর্তন আনা হয়েছে। কাছাড় জেলা প্রশাসন এ ব্যাপারে নতুন গাইডলাইন তৈরি করেছে। জেলাশাসক কীর্তি জুলি এক আদেশ জারি করে জানিয়েছেন, ক্লিনিক্যালি রেফার্ড রোগীরা সরাসরি কোভিড স্ক্রিনিং সেন্টার সিভিল হাসপাতালে গিয়ে তাদের সোয়াব টেস্ট করাতে পারবেন। এছাড়া কোন করোনা পজিটিভ রোগীর সংস্পর্শে কেউ এসে থাকলে 9707107616 নম্বরে যোগাযোগ করে বিবরণ লেখাতে হবে। কন্ট্রোল রুমের কর্মীরা নাম ফোন নম্বর লিখে রাখবেন এবং কখন কোথায় সোয়াব টেস্ট হবে তা জানাবেন। জেলায় সন্দেহজনক করোনা আক্রান্ত ব্যক্তিদের সোয়াব টেস্টের রেজাল্ট না আসা পর্যন্ত নিজেদের আলাদা করে রাখতে হবে, কারণ তিনি সবার সংস্পর্শে গেলে সংক্রমণ বেড়ে যাবে। জেলা প্রশাসনের এই নয়া গাইডলাইন অমান্য করলে নির্দিষ্ট ধারায় জরিমানা ও সাজার ব্যবস্থা রয়েছে বলেও নির্দেশে উল্লেখ করা হয়েছে। করোনার ভয়াবহতা বাড়ছেই, কাছাড়ে এই মারণ ভাইরাস ক্রমশ ছড়াচ্ছে আনাচে কানাচে। শুক্রবার জেলায় মোট 37 ব্যক্তির পজিটিভ ধরা পড়ার পর শনিবার সন্ধ্যা 6টা পর্যন্ত মোট 15 ব্যক্তি নতুন করে আক্রান্ত হয়েছেন। এদিন সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানিয়েছেন জেলার স্বাস্থ্য বিভাগের মিডিয়া এক্সপার্ট সুমন চৌধুরী। তিনি জানান, গতকাল করোনা আক্রান্ত হয়ে এক মহিলা মারা যান, তবে পরে জানা যায় কিডনি বিকল সহ অন্যান্য রোগে ভুগেই তাঁর মৃত্যু হয়েছে। তবু কোভিড প্রোটোকল মেনে ওই মহিলার অন্ত্যেষ্টি জেলা প্রশাসনের উদ্যোগে করা হয়েছে। কাছাড় জেলায় সর্বশেষ 2 স্লটের রেজাল্ট মিলে এবং র্যাপিড কিটের রেজাল্ট মিলে এখন পর্যন্ত 15 জনকে পজিটিভ পাওয়া গেছে সন্ধ্যা 6টা পর্যন্ত। তাই জনগণকে আমাদের অনুরোধ থাকবে যে সজাগ থাকুন এবং যতটুক সম্ভব পারা যায় নিজেরা বাইরে বেরোনোর থেকে বিরত থাকুন বা মাস গ্যাদারিং থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন। গতকালকে 37 জনের পজিটিভ পাওয়া গেছিল, এর মধ্যে একজন মহিলা যিনি মারা গেছেন কোভিড নিয়ে, উনি একটি দুটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। প্রথমে উনি মেডিলেন নামের একটি হাসপাতালে চিকিৎসা করিয়েছিলেন, ভ্যালি হাসপাতালে চিকিৎসা করিয়েছিলেন এবং ভ্যালি হাসপাতাল থেকে উনাকে মেডিলেন হাসপাতালে রেফার করা হয়েছিল। সেখানে উনি আইসিইউতে ছিলেন, কিন্তু উনার অবস্থা যখন খারাপ হয় তখন শিলচর মেডিকেল কলেজে পাঠানো হয়। সেখানে উনার থ্রোট সোয়াব টেস্ট করে পজিটিভ পাওয়া যায়, কিন্তু ইতিমধ্যে উনি মারা যান। সেই থ্রোট সোয়াবের রিপোর্টটা এবং ওনার বাকি কেস হিস্ট্রি আমরা স্টেট লেভেল ডেথ অডিট বোর্ডে পাঠাই। অডিট বোর্ডের নির্দেশ আসে যে সেটা কোভিড মৃত্যু নহয়, যদি ওনার যেহেতু কিডনি প্রবলেম ছিল, শ্বাস প্রশ্বাসের সমস্যা ছিল এবং আদার কিছু ডিজিজও ছিল, তো সেই জন্য সেটাকে কোভিড মৃত্যু বলে গণ্য করা হয়নি। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন হিন্দু সংগঠনকে চপ্পল ছুড়ে মারার নিদান দিয়ে মামলার মুখে পড়লেন এক যুবক। অভিযুক্ত ওই যুবকের নাম মান্না বড়ভূইয়া। মামলাগুলো দায়ের করা হয়েছে সোনাই, ধলাই ও শিলচর সদর থানায়। অভিযোগে জানা গেছে, গত 12 জুলাই সোশ্যাল মিডিয়ায় দুটি বিতর্কিত পোস্ট করেন মান্না। ওই পোস্টে তিনি নরসিংপুরের অশীতিপর শান্তিবালানাথের অন্তিম সৎকারে এগিয়ে না আসায় এলাকার হিন্দুত্ববাদী সংগঠনগুলোকে একহাত নেন। পরিশেষে এ ধরনের সংগঠনগুলোকে চপ্পল ছুড়ে মারারও নিদান দেন মান্না। এরই পরিপ্রেক্ষিতে 16 এবং 17 জুলাই জেলার 3টি থানায় মান্নাকে অভিযুক্ত করে 3টি মামলা দায়ের করা হয়। ঘটনার পরপরই পুলিশ তদন্তে নামে। তারা অভিযুক্তের বাড়িতে হানা দিলেও তার হদিশ মেলেনি।
আসামে মণিপুরি ভাষাকে সহকারী সরকারি ভাষা হিসেবে স্বীকৃতির দাবি জানিয়েছে মণিপুরি ইউথ ফ্রন্ট। শনিবার ফ্রন্টের পক্ষ থেকে নির্দিষ্ট দাবি সংবলিত পোস্টার হাতে প্রচার অভিযান চালানো হয়েছে। জনগণের মধ্যে বিলি করা হয়েছে প্রচারপত্র। ফ্রন্টের কর্মকর্তারা জানান, মণিপুরি ভাষায় প্রাথমিক স্তর থেকে স্নাতকোত্তর পর্যন্ত পড়াশোনার সুযোগ থাকলেও কোথাও এ ভাষায় প্রশ্নপত্র থাকে না। এতে মণিপুরি ছাত্ররা ভীষণ অসুবিধার মধ্যে পড়েন। এমনকি চাকরির সাক্ষাৎকারেও মণিপুরি ভাষার প্রয়োগ না থাকায় চাকরি প্রার্থীকে বিপাকে পড়তে হয়। তাই মণিপুরি ভাষাকে রাজ্যের সহকারী সরকারি ভাষার স্বীকৃতি দিলে এই অসুবিধা দূর হবে বলে তারা মনে করেন। অফিসিয়েল ল্যাঙ্গুয়েজ হইনা তানসিনবি খংজং চংসিন বেসিদ খই ব্রাঞ্চ আসিনা রাজা বাজার জয়পুর রাজা বাজার ব্রাঞ্চ আসিনা গম্বংই মতিং পাঙনি মসুং আখই গম্বং মখাই ইমালংই দমকত আখই মিয়াংই থবল তৌজগনি মসুং আসি তাস নতন আতে ইতে কুঙ্গংগি লেবাকি খুনাইগি খুদিমকি থবক থরম খুদিমকত আখই সিম গনউনে সিমিবা ব্রাঞ্চ আসিনা গম্বং মখাই মিয়াংই থবল তৌজগি হাইনা মিয়াং থমজগি। করোনা দুর্যোগের পরিপ্রেক্ষিতে বরখলায় এক স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শনিবার শেডু সংস্থার উদ্যোগে এবং বরখলা গাঁও পঞ্চায়েতের ব্যবস্থাপনায় বরখলা ব্লক মাল্টিপারপাস ভবনে আয়োজিত ওই রক্তদান শিবিরে বিধায়ক কিশোরনাথ সহ 26 জন দলীয় কর্মী সমর্থক রক্তদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংক ইনচার্জ রাজীব বিশ্বাস। বক্তব্য রাখতে গিয়ে জানান, রক্তদান করলে কোনো ক্ষতি হয় না, বরং রক্তদানের মাধ্যমে একজনের জীবন বাঁচানো সম্ভব হয়। এ ধরনের আরও শিবির আয়োজনে সবার সহযোগিতাও কামনা করেছেন রাজীব। এই রক্তদান শিবির আয়োজনের মুখ্য উদ্দেশ্য হল করোনা যুদ্ধে চিকিৎসা সেবায় নিজেদেরও সামিল করে নেওয়া। এই কোভিড-19 সময়, এই করোনা মহামারীর সময় আমরা সকলেই মিলেই এই করোনার সঙ্গে আমরা ফাইট করছি অনেকদিন যাবৎ। লকডাউনের সময় আমরা জায়গায় জায়গায় গিয়ে ঘরে ঘরে গিয়ে আমরা খাদ্য সামগ্রী বণ্টন করেছি, আর যতটুকু আমরা পারছি আমরা কোভিডের জন্য ফাইট করে চলছি। যেহেতু আমাদের ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি উনি যেভাবে কোভিডের সঙ্গে ফাইট করছেন, আমি বলবো ওনার জন্য আজকে আমরা সবাই সুস্থ রয়েছি। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল মহোদয় এবং আমাদের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়, ওনাদের অশেষ প্রচেষ্টায় আজকে আমাদের আসামের জনগণ আমরা যথেষ্ট সুস্থ রয়েছি। উধারবন্দের পানগ্রাম দীঘিরপাড় থেকে বরসিঙ্গা চা বাগান পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় আছে। বিধায়ক মিহিরকান্তি সোমের কাছে ওই সড়কটি সংস্কারের জন্য এলাকাবাসী বহুবার আবেদন জানান, কিন্তু মিহিরবাবুর এতে কর্ণপাত হয়নি। রংপুরের সমাজসেবী তথা বিজেপি কর্মী শ্যামাপদ রায়ের কাছে এ ব্যাপারে সহযোগিতা চাইলে তিনি এগিয়ে এসে বেহাল রাস্তায় মাটি ফেলার ব্যবস্থা করে দেন। টিপারের সাহায্যে গর্তে ভরা রাস্তায় কিছু মাটি ফেলায় এলাকাবাসীর পথ চলাচলে অনেকটাই সুবিধা হয়েছে। এই উদ্যোগের জন্য এলাকাবাসী শ্যামাপদ বাবুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আমাদের এই রাস্তার সমস্যা অনেকদিন থেকে চলে, কিন্তু আমাদের MLA মিহিরকান্তি সোম আমাদের কোনো সাহায্য কিছু করেনি। এমনকি MP রাজদীপ রায় তান্ড্রে কোয়া সত্ত্বেও তাই আমাদের কোনো সাহায্য করার নামে কিছুই করলেন না। শুধু ভোটের সময় তারা আসতে পারেন, তাছাড়া আর এখানে তাদেরকে দেখা যায় না, খুব একটা কমই দেখা যায়। আমাদের নাম কী যেন আসলো, শ্যামাপদ রায় মহাশয় তানরে আমরা কইছিলাম একবার যে রাস্তাটা একটু দেখেন, তো তাই তানার সঙ্গে চিনা জানা খুব কম থাকা সত্ত্বেও তাই খুব কম সময়ের মধ্যে রাস্তাটা একটু গতি করিয়া দিয়েছেন, তার লাগে তার কাছে আমরা কৃতজ্ঞতা। কিন্তু MLA এবং MP আমি দুইজনেরই কইতে চাই, তারা কি এই বরসিঙ্গার রাস্তাটা কি চোখে পড়ে না? এখানে হাজার হাজার মানুষের ঘর বাড়ি, হ্যাঁ, বরসিঙ্গা ছোটোসিঙ্গা, তারপরে ঝাপিরবন্দির দিকে রাস্তাটা বার হয়, এত সংখ্যক থাকা সত্ত্বেও এই রাস্তার কাজে কোনো আয় উন্নতি নাই। বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীকে ট্রাক চালক বলে অপমানজনক মন্তব্যের পরিপ্রেক্ষিতে ক্ষুব্ধ হয়ে উঠল জেলা ট্রাক মালিক সংস্থা। পাঁচগ্রাম জেলা ট্রাক মালিক সংস্থার স্থায়ী কার্যালয়ে ডাকা এক সাংবাদিক সম্মেলনে সংস্থার পক্ষ থেকে শালচাপড়া ট্রাক কোঅর্ডিনেশন কমিটির কর্মকর্তাদের বেলাগা মন্তব্যের তীব্র নিন্দা জানানো হয়। পাশাপাশি তারা বলেন, পাঁচগ্রাম সহ হাইলাকান্দির লরি চালকদের বঞ্চিত করে বহিররাজ্যের লরিগুলোকে সুযোগ দেওয়া হচ্ছে শালচাপড়া রেল ইয়ার্ডে, এটা কোনো অবস্থায় মেনে নেওয়া হবে না বলেও হুঙ্কার ছোটেন সংগঠনের কর্মকর্তারা। তারা আরও বলেন,
করেন, বরাকের ট্রাক চালকদের স্বার্থ নিয়ে কথা বলেছেন নিজাম। তাকে অপমান করা মানে আলগাপুরের মানুষকে অপমান করা। এ ধরনের বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে হাইলাকান্দি জেলা ট্রাক মালিক সংস্থা আন্দোলনের পথে পা বাড়ানোরও হুঙ্কার দিয়েছেন এদিন। বিগত 15 তারিখ পর্ত এলাকার মালিকগণ বিধায়ককে বলেছিলেন যে সাতচামড়া ইয়ার্ড অনেক দিন থেকে চলে আসছে, সেখানে বেশিরভাগ দেখা যায় বহিরাজ্য থেকে আসা, বা আমরা বিশেষ করে বলতে পারি টিআরএল গাড়িগুলা বেশিরভাগ দেখা যায় ওইখানে, ওইগুলা গাড়ি আমাদের লোকাল গাড়ি থেকে ওইগুলা গাড়ি বেশি প্রাধান্য পায়। ওই গাড়িগুলা উনি বলেছিলেন যে মালিকরা বলেছে যে অন্যান্য কিছু সংখ্যক ছেলেরা ইয়ার্ডের মধ্যে টিআরএল গাড়িকে প্রাধান্য দেওয়ার জন্য আমাদেরকে বৈষম্য করে থাকেন, উঁচা কথায় আমাদেরকে মানে ঠেলা দেখা করে থাকেন, উঁচা কথায় বলে থাক সবসময় মানে আমাদেরকে বৈষম্য করে যান। ওই কথার উপরে ভিত্তি করে আমার বিধায়ক এই লাইফের মধ্যে বলেছিলেন যে গুন্ডারাজ গুন্ডাগির্দির কথা। আসলে বিধায়কের মনে এমন কিছু নেই, কোনো ইউনিয়নকে কোনো টার্গেট করে বলেননি, কিন্তু ওনারা ওই লাইভটা দেখে বিধায়ক দিয়ে যেগুলা কথাবার্তা করেছেন আজ আমরা শুনে অত্যন্ত দুঃখিত, এবং সঙ্গে সঙ্গেও আমরা ওই কথাগুলোর মাধ্যমে ওই সংবাদের মাধ্যমে আমরা দীক্ষা জানাই যে কোঅর্ডিনেশন সাতচামড়া ট্রাকনার কোঅর্ডিনেশনের চেয়ারম্যান আমার জসিম ভাই, ওনার সাথে আমার ব্যক্তিগত অনেক পরিচয়। উনি বলেছেন যে গাড়ির মালিক বিধায়ককে গাড়ির মালিক না বলে লরির চালক বলেছেন। তো আমি ওনাকে একটি কথা বলতে চাই সংবাদের মাধ্যমে, লরির চালক উনি বললেই যে বিধায়ক লরির চালক হয়ে যাবেন তা নয়। সবাই জানে আসামের মধ্যে ওনার একটি পরিচয় রয়েছে, উনি আলগাপুরের বিধায়ক হাজি নিজামুদ্দিন চৌধুরী। ওনার আরেকটি পরিচয় রয়েছে, আজ থেকে 15-20 বছর আগে থেকে উনি বরাকের মধ্যে বেশি গাড়ি মালিক ছিলেন, ট্রাক মালিক ছিলেন উনি। বিজেপি সরকারের প্রশংসায় পঞ্চমুখ বিজেপি হাইলাকান্দি জেলা সংখ্যালঘু মোর্চার সাধারণ সম্পাদক আনসারুল হক চৌধুরী শনিবার এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন আনসারুল। আনসারুল বলেন, জনকল্যাণমূলক কাজে অর্থ বরাদ্দ করতে এই সরকার কখনো পিছিয়ে যায়নি, বিজেপি দলের ভাবমূর্তি নষ্ট করতে কিছু মানুষ উঠে পড়ে লেগেছে, সরকারি কর্মচারীদের গাফিলতির দরুণই দলের ভাবমূর্তি কিছু কিছু ক্ষেত্রে ক্ষুণ্ণ হচ্ছে বলেও এদিন দাবি করেন সংখ্যালঘু মোর্চার সাধারণ সম্পাদক আনসারুল। আমাদের সরকার রাস্তাঘাট এবং বিভিন্ন ধরনের পঞ্চায়েত রাজের পয়সা দিতে কোনো ধরনের মানে কমিনা করে নাই, কিন্তু আমরা দেখেছি যে যেই যে পঞ্চায়েত সচিব এবং জিআরএস যারা আছেন তাদের গাফিলতিতে বা তাদের দুর্নীতির কারণে অনেক জায়গায় সরকারি পঞ্চায়েত রাজের রাস্তা বেহাল অবস্থা, এবং বিভিন্ন পত্রপত্রিকা এবং নিউজ এবং সামাজিক মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে অনেক মানে এই ছবি আসছে যে কাজগুলো ঠিকমতো হয় নাই, এবং বিভিন্ন ধরনের দুর্নীতি হয়েছে বা স্কিম অ্যাপ্রুভ করা হয়েছে আগে, কিন্তু এখনো পর্যন্ত এই রাস্তার 2-1 বছর হয়ে গেছে, কিন্তু সচিবরা এবং জিআরএস যারা আছেন বা যেই আছেন তারা কোনো ধরনের মানে ব্যবস্থা গ্রহণ করেনি, কিন্তু এই কারণে আজ আমাদের সরকারের সামাজিক মাধ্যমে আমরা সবসময় দেখতে পাচ্ছি যে আজকে আমাদের সরকারের অনেক লোক বদনাম করেছে, কিন্তু সরকার পুরোপুরিভাবে মানে কাজ করে যাচ্ছে, কোনো ধরনের মানে সরকারের কোনো গাফিলতি নেই বা অর্থনৈতিক ক্ষেত্রে কোনো পয়সা দিতে কমিনাও দেওয়া হয়নি, কিন্তু সম্পূর্ণ দুর্নীতির একটা রাস চলছে হাইলাকান্দিতে। আমি সর্বসাধারণের কাছে অনুরোধ করছি আপনারা সচেতন হন, এবং যেখানে যে ধরনের সমস্যা হচ্ছে আপনারা আমাদের জেলা শাসককে জানাতে পারবেন, এবং আমাদের দলীয় কার্যালয় আছে সেখানেও জানাতে পারবেন। শনিবার যুব সমাজকর্মী মিটন বিশ্বাসের নেতৃত্বে শহরের 14 নম্বর ওয়ার্ডের অন্তর্গত মহাপ্রভু সরণিকে স্যানিটাইজ করা হয়। রবিবার এলাকার আরও 2টি মহল্লাকে স্যানিটাইজ করা হবে বলে জানিয়েছেন মিটন। এদিনের অভিযানে সামিল ছিলেন 209 নম্বর বুথ সভাপতি দেবব্রত নাথ, রুমা নাগ, গুড্ডু পাল, রাজু দাস, বাপ্পা বিশ্বাস, বিট্টু চক্রবর্তী, অঞ্জয় রায় সহ আরও অনেকে। সবাই জানি আমাদের সমস্ত বিশ্ব করোনা মহামারীতে আক্রান্ত,
সেদিকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এবং আসাম এবং আমাদের শিলচর শহর কাছাড় রাহিলাকান্দি করিমগঞ্জ এই উপত্যকায় অনেক মানুষ স্থানীয় মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। সেদিকে লক্ষ্য করে আজকে আমরা শিলচর 14 নম্বর ওয়ার্ড অন্তর্গত সোনাই রোড এলাকায় রামকৃষ্ণ সরণি এবং মহাপ্রভুর সরণি দুটিকে আমরা স্যানিটাইজ করি এবং আগামী দিনে আগামীকালকে শ্যামসুন্দর সরণি এবং রামমোহন সরণি দুটিকে আমরা স্যানিটাইজ করব। আমরা স্থানীয় জনগণের সহযোগিতা নিয়ে আমরা দুটি গলি আমরা আজকে স্যানিটাইজ করলাম, বিশেষ করে গলির দুপাশ গেটগুলিকে আমরা স্যানিটাইজ করেছি এবং যদি আরও যদি সবাই যদি সহযোগিতা করেন তাহলে আমরা গলির প্রতিটি ঘর আমরা স্যানিটাইজ করার চিন্তা ভাবনা করছি। আমরা সবাইকে এই মহামারীর সময়ে যাতে সবাই ঘরে থাকেন, অযথা যাতে ঘর থেকে বেরোন না এবং বিশেষ করে মাস্ক পরিধান করেন এবং স্যানিটাইজার ব্যবহার করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। সমাজ সেবায় নিরন্তর অবদানেরই ফলস্বরূপ আজ সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন গৈরিক ভারত শুধু শিলচরেই থেমে থাকেনি। অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, ত্রিপুরা সহ পশ্চিমবঙ্গেও সংগঠনের কর্মকাণ্ড অব্যাহত। শনিবার সংগঠনের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক অশোক মণ্ডলের নেতৃত্বে মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গাতে করোনা দুর্যোগে অসহায় হয়ে পড়া 235টি পরিবারকে ত্রাণ বণ্টন করা হয়। সেই সঙ্গে সংগঠনের কর্মকর্তারা ওইসব পরিবারের সদস্যদের হাতে স্যানিটাইজার মাস্কও তুলে দেন। দক্ষিণপাড়া, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গে যে মাস্ক প্রদান এবং জনসচেতনতার জন্য যে প্রোগ্রাম করা হয়েছে সেটা বেশি আশা করব দক্ষিণপাড়ার টোটাল জনসাধারণ এবার সচেতন হবে। ধন্যবাদ। শিলচরের নবনিযুক্ত পুলিশ সুপার বানোয়ারলাল মিনাকে উষ্ণ অভ্যর্থনা জানালো গ্লোবাল অর্গানাইজেশন। শুক্রবার সংগঠনের পক্ষে এক প্রতিনিধি দল পুলিশ সুপার কার্যালয়ে গিয়ে তাকে উত্তরীয় পুরী এবং ফুলের তোড়া উপহার দিয়ে অভ্যর্থনা জানানো হয়। এদিনের প্রতিনিধি দলে ছিলেন আতাউর রহমান, শ্রবণ গোয়ালা, দুলন চক্রবর্তী, প্রসেনজিৎ দেব সহ আরো অনেকে। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। 11 দিন পর অবশেষে করোনামুক্ত সুস্মিতা দেব, শীঘ্রই ছাড়া পাচ্ছেন মেডিকেল থেকে। করোনা প্রকোপ বাড়ছে কাছাড়ে, সোয়াব টেস্টের নয়া গাইডলাইন জারি করল প্রশাসন। সোশ্যাল মিডিয়ায় হিন্দু সংগঠনের বিরুদ্ধে কটু মন্তব্য, মামলায় জড়ালেন যুবক। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।